এদেরকে যদি অমানুষ বলেন অমানুষও শরম পা। কথা ঠিক না ব্যাঠিক বলেন? হ্যাঁ, আমাদের তারেক জামিল সাহেব অসুস্থ, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত, সুস্থতার এক জীবন দান করেন। তিনি বলেন, মাই জব কে বে নামাজি কো কুত্তু সে তসবিহ দেতা হুঁ তো কুত্তু কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তু কো ভি শরম আ জাতি হ্যায়, ওরাও লজ্জা পায় কি আমি কবে আমার মালিকের নাফরমানি করছি না। আমার লগে ওদেরকে তুলনা দিলেন কি লিখা বলেন, কি কয় কন, আমি কবে নাফরমানি করছি আমার লগে ওদের তুলনা দিলেন কি লিখা, ঠিক না ব্যাঠিক বলেন? মা কুকুরও তো তার মনিবকে চিনে, বিড়াল তার মনিবকে চিনে, কথা ঠিক না ব্যাঠিক বলেন? কুকুরও তো দিনভর ঘুরে রাতে মনিবের ঘরে ফিরে, মুরগি মনিবের ঘরে ফিরে, হাঁস মনিবের ঘরে ফিরে, আর তোমাকে তোমার রব প্রতিদিন ডাকে পাঁচ বার করে তুমি মসজিদে আসো না, শেষ তক আসবা, শেষ তক আসতেই হবে তোমাকে মসজিদে, কথা ঠিক না ব্যাঠিক বলেন? হ্যাঁ, তখন সিধা হয়ে আসবা, সিধা হয়ে তখন কি কাঁধে চড়ে হলেও আসতে হবে তোমাকে, জোরে কয় না, কাঁধে চড়ে আসবেন না এর আগে আসবেন বলেন, কাঁধে চড়ে হইলেও তোমাকে আসতে হবে, আর কথা ঠিক না ব্যাঠিক বলে না? এই জন্য কাঁধে চড়ে আসার আগে আগে আসো, কাঁধে চড়ে আসার আগে আগে কি কোরআনে কারীম রব্বে কারীম এক জায়গায় বলেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা, তোমার সামনে ফুলসরাত রয়ে গেছে, ফুলসরাত 30,000 বছরের রাস্তা, অমাবস্যার চেয়ে অন্ধকার, তলোয়ারের চেয়ে ধারালো, আর নিচে শুধুই আগুন, শুধুই আগুন, শুধুই আগুন, এই পোল পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এবার প্রশ্ন হলো, এই পোলটা পাড়ি দেওয়ার গতি কার কেমন, এই পোলটা পাড়ি দেওয়ার গতি কার কেমন? উত্তর হলো, মসজিদে যাওয়ার গতি দুনিয়াতে তার তেমন। উত্তর দেন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন? মেঘনা ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া কুমিল্লা যাওয়ার কোনো রাস্তা নাই, যমুনা ব্রিজ আর পদ্মা ব্রিজ পাড়ি দেওয়া, যমুনা ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া, বঙ্গবন্ধু সেতু পাড়ি দেওয়া ছাড়া উত্তরবঙ্গে যাওয়ার কোনো রাস্তা নাই, ফুলসরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবীকেও যখন ফুলসরাত পাড়ি দিতে হবে, রসুলকেও ফুলসরাত পাড়ি দিতে হবে, সিদ্দিককেও ফুলসরাত পাড়ি দিতে হবে। এবার প্রশ্ন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন? আলা কদরে মাশিকা ইলাল মসজিদ, আলা কদরে মাশিকা ইলাল মসজিদ, মাশিয়ুকা আলাস সিরাত। ফুলসরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন? দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি যার যেমন। যাবো তো ইনশাআল্লাহ, কারা কারা ফুলসরাত পাড়ি দেওয়া লাগবে না, লাগবে সবা, যাদের লাগবে তারা কোথায় আসবো, আরো ধরে কোথায় আসবেন, আর যদি না আসো শেষে আসবা, শেষে আসবা, বরং যে যত কম আসে সে তত বেশি যাওয়ার লাগে মৌতুর পরে, বুঝেন নাই কথা? আমরা যারা সাধারণ মানুষ আছি, ছোটোখাটো মানুষ আছি, আমাদের জানাজা তো একটা হয়, ওদের জানাজা তো 17টা হয়, বাস্তব না বাস্তব? বাইতুল মোকাররমে দক্ষিণ গেটে, উত্তর গেটে, সব গেটে নে, সব গেটে নে। স্পন্সর্ড বাই মার্কাজ হজ কাফেলা। ওমরা বুকিং চলছে, সবচেয়ে কম খরচে ওমরা পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে, ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো 5-স্টার ও 4-স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে ওমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী, বিস্তারিত জানতে কল করুন 01684824127। কথা ঠিক না ব্যাঠিক বলে না? মতিঝিল আইনে আরেকটা, মতিঝিল আইনে কি আরেকটা, এবার বাড়ি যাওয়ার পথে ওই কি বলে এটাকে সায়দাবাদ নিয়ে আরেকটা, এবার কুমিল্লা নিয়ে আরেকটা, লক্ষ্মীপুর নিয়ে আরেকটা, বাড়ি নিয়ে আরেকটা, এতবার কেন জানাজা? জীবনে একবারও যায় না যে এবার 17 বার দিয়ে দেখ, মাফি করে দেখ, কথা ঠিক না ব্যাঠিক বলেন? আলহামদুলিল্লাহ আমরা 5 বার পড়ি ডেলি, এই জন্য মৌতের পরে একবার দিলেও হবে, যদি খোদা না খাস্তা একবারও কিসমতে না জুটে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের জানাজাও কিসমতে জুটে, আল্লাহ করে জানাজাও নসিব হয়ে যায়, আমিন বলেন না? যদি খোদা না খাস্তা জানাজাও নসিব না হয়,
পৃথিবীতে অনেক গেছে, জানাজা ছাড়াও চলে গেছে। কথা ঠিক না, ঠিক বলেন? যদি জানাজাও নসিব না হয় কোনো অসুবিধা হবে না। আর নিজে পড়ো নাই এক অক্ত, যদি 70-12 জানাজা পড়ে লাভ হবে না। নিজের জীবদ্দশাতে 70 টাকা মসজিদে দান করা, খেয়াল করেন, নিজের জীবদ্দশাতে 70 টাকা মসজিদে দান করা নিজের এন্তেকালের পরে 70 লাখ টাকা দিয়ে গরু খাওয়াইয়া দেওয়ার থেকে ভালো। বুঝে আসছে কথা? এই জন্য আরেকজনের টাকাই না মসজিদে দিয়ে দিয়ে না, দেখেন বুঝেন নাই? ওই কিশোরগঞ্জে এক মসজিদে 1.5 কোটি টাকা পাওয়া গেছে মসজিদের দান বাক্সার। আমাকে এরা বড় বুদ্ধিমান, এরা বড় বুদ্ধির কাজ করছে। কেউ নদীতে ফেলে দিতাম কা, কোনো মসজিদের দান বাক্স ধুয়ে দিই। এই জন্য এখানেও যদি কারোর কাছে এরকম উদ্বৃত্ত টাকা থাকে, ভয়ে ভয়ে আসেন, আতঙ্কে আসেন, মসজিদের দান বাক্স এনে রেখে দিন। বলো হুজুর, আরেকজনের টাকা মসজিদের দান বাক্স দিলে কী কী লাভ হবে? লাভ হবে মসজিদের, লাভ হবে মাদ্রাসার, ফায়দা হবে টাকাওয়ালার। ফাঁকে যিনি রাখছেন তার ফিটা মাফ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তাহলে রেজাল্ট হবো তো ইনশাআল্লাহ। এরপরে আমার পঠিত আয়াতে করিমা মনে আছে আপনাদের? এরপরে কি পড়ছিলাম? কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা। আমি বললাম এতক্ষণ ছিল ঘর কোনগুলো, ঘরের পরিচয় শুনলাম, এরপরে ছিল মানুষ কোনগুলো তাদের পরিচয় শুনলাম, এবার রব্বুল আলমকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলমিন সফল কাম মানুষগুলো কারা, সফল কারা তাদের কথাও বলে দিন। এবার 3 নম্বর প্রশ্ন কি? সফল কারা? তো রব্বুল আলমিন বলেন, আমি এখানে একটা নফস রেখে দিয়েছি, এখানে একটা নফস রেখে দিয়েছি, এই নফসটাকে যারা পরিচ্ছন্ন করে, নফসটাকে যারা শুদ্ধ করে, নফসটাকে যারা সাফ করে, রব্বুল আলামিন বলেন এরা সফল কাম। এরা কি সফল কাম? এবার বলেন সফল কাম কারা? আবার বলেন, নফস পরিষ্কার করে যারা। এবার আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ নফস পরিচ্ছন্ন করে যারা, এদের কিছু সিমটম তো বলে দিন, এদের কিছু পরিচয় তো বলে দিন, এরা কারা, এদেরকে দেখে যেন আমরা চিনি। এবার রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় আয়াত পঠিত, দ্বিতীয় আয়াত, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা। নফস পরিচ্ছন্ন কাদের? রব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে জিকির করে তারা, যারা নামাজও পড়ে। এবার আমি বললাম, আল্লাহ তাহলে তো নামাজ তো আমাদের দেশে অনেকেই পড়ে, তাহলে এরা সব কামিয়াব। এবার রব্বুল আলামিন আমার শেষ পঠিত আয়াত, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন, নামাজ সুন্দর যার কামিয়াব সে। সহজ তর্জমা করতেছি আমি, আকরাবিলাল ফাহাম, বুঝের কাছাকাছি হওয়ার জন্য। তাহলে সব নামাজি কামিয়াব? নামাজের মধ্যে এবার কারা জোরে বলেন? খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা বলেন? বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে আবি রাবাহ, তিনি তার জমানার সুন্দর নামাজ পড়নেওয়ালা ছিলেন। তাকে একবার কেউ জিজ্ঞেস করলো, হুজুর আপনি যখন নামাজ পড়েন তখন কীভাবে পড়েন? হয়তো আতা বললেন, আমি যখন নামাজ পড়ি এভাবে পড়ি, ইদা কুমতু, আমি যখন আজান শুনি তখন উঠি, ইদা কুমতু, যখন উঠি, কুমতু উঠি বিল খাশিয়াতে, ভয়ে ভয়ে, আমি যখন উঠি তখন ভয়ে ভয়ে উঠি। বলেন, আমি যখন উঠি, আমি যখন উঠি আমি এই ভয়ে উঠি, আমি তো এখন আরশ আজিমে মালিকের ঘরে যাব। আমি এখন কার ঘরে যাব? আপনি যদি ওসি সাহেবের সাথে সাক্ষাৎকার দিতে হয় কলিজা কাপে, কথা ঠিক না? ঠিক বলে, আপনি যদি র‍্যাব প্রধানের সাথে সাক্ষাৎকার দিতে হয় কলিজা কাপে, জজের সাথে সাক্ষাৎকার দিতে হয় কলিজা কাপে, আর 5 ওয়াক্ত নামাজ রব্বে করিমের সাথে সাক্ষাৎকার। এবার তিনি বলেন, ওয়াইদা ওয়াইদা উকাব্বিরু, আমি যখন তাকবীর বলি,
আল্লাহু আকবার বলি, উকাব্বিরু বিল আজমাতে, আমি আল্লাহর আজমতের সাথে তাকবীর বলি, সুবহানাল্লাহ, আমি কি আল্লাহ তাআলার আজমতের সাথে আল্লাহ তাআলার বড়ত্বের সাথে আমি তাকবীর বলি, সুবহানাল্লাহ, আমি যখন আল্লাহু আকবার বলি আমার দিল একথা বলে আল্লাহ বড়, আল্লাহ কি শুধু বড় না সবচেয়ে বড়, তিনটা শব্দ আকবর আজিম আলা, বলেন আকবর আজিম আলা, কয়টা শব্দ? আকবর মানে সবচেয়ে বড়, এর চেয়ে বড় শব্দ আজিম, এর এর চেয়ে বড় শব্দ আলা। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।